আমাকে হত্যা করার একটা প্রচেষ্টা এখানে চালানো হচ্ছে এবং সেভাবে আমার ব্যবস্থা নিতে হবে আমি প্রশাসনকে জানিয়েছি তার আমাকে আশ্বাস দিয়েছে তার আমার সঙ্গে থাকবে তিন দিকি বাজারে আমাদের উপর হামলা করা হয়েছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর আগেই হামলার শিকার হলেন বগুড়া চার আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির চারবারের সংসদ সদস্য ডক্টর জিয়াউল হক মোল্লা স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়ের উদ্দেশ্যে সোমবার বগুড়ার কাহালু উপজেলার তিনদিঘি হাটের কাছাকাছি পৌঁছালে সিএনজি অটোরিকশায় করে কয়েকজন দুর্বৃত্ত তার গাড়িতে হামলা চালায় কাঁচ ভাঙার পাশাপাশি তাকেও আঘাতের চেষ্টা করে হামলাকারীরা এ ঘটনায় মাইক্রোবাসে থাকা মোহন ফেরদৌস মাসুদ সহ মোট পাঁচজন আহত হন হামলার শিকার জিয়াউল হক বলছেন হাইকমান্ডকে খুশি করতে বিএনপির স্থানীয় এক নেতা এই হামলা করিয়েছেন আর এই হামলার ফলে দলটির আসল রূপ প্রকাশ পেয়েছে বলেও মনে করেন বিএনপির সাবেক এই নেতা আমি মনে করি এটা করেছে আমার এলাকার সাবেক সংসদ সদস্য মোশারফ এবং তার কিছু লোকজন যদি করেছে সে উপরের কার নির্দেশ পেয়েছে আমি জানি না সে নিশ্চয়ই এটা তার আনুগত্য প্রকাশের জন্য এগুলি করেছে এগুলি একটা থার্ড ক্লাস কাজ এবং আমি মনে করি সে নিজেকে আরও ছোট করেছে এই কাজটা করে আমার বিশ্বাস সেটা তার প্ররোচনায় এই কাজটা এখানে এটা হয়েছে বিএনপির রাজনীতি থেকে বেরিয়ে আসতে ও স্থানীয় সমর্থকদের মন রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন জিয়াউল হক বিভিন্ন সময় বিএনপির নেতিবাচক তৎপরতা নিয়ে গণমাধ্যমে খোলামেলা কথাও বলেন এই চিকিৎসক মনোনয়নপত্র জমার পর থেকেই বিএনপির পক্ষ থেকে বিভিন্নভাবে তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল তবে ভয়ভীতি দেখিয়ে তাকে ভোটের মাঠ থেকে সরানো যাবে না বলে জানান এই স্বতন্ত্র প্রার্থী নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে প্রশাসন ও নির্বাচন কমিশনও আমাকে হত্যা করার একটা প্রচেষ্টা এখানে চালানো হচ্ছে এবং সেভাবে আমার ব্যবস্থা নিতে হবে আমি প্রশাসনকে জানিয়েছি তারা আমাকে আশ্বাস দিয়েছে তারা আমার সঙ্গে থাকবে এবং তারা আমার এই ধরনের কোনো কর্মকাণ্ড হতে তারা দিবে না বলেই আমাকে আশ্বাস দিয়েছে মনোনয়ন জমার পর থেকেই প্রতিদিন নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন হাটে বাজারে গিয়ে নিজের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছেন এই স্বতন্ত্র প্রার্থী বাবা আজিজুল হক ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন জয়েন্ট সেক্রেটারি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে নিজেও চারবার সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন নানা কারণে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেয় বিএনপি জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ বগুড়া